স্বাগতম টিম শেপার বিডি। নিউজ পেপার থিম কাস্টমাইজেশন এ টু জেড সিরিজ টিউটোরিয়ালের আজকে মূলত প্রথম পর্ব। তো আমরা নিউজ পেপার থিম বা যে কোনো থিম আমরা দুইভাবে আপলোড করতে পারি। একটা হচ্ছে আমাদের যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে গিয়ে অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশন থেকে আমাদের এড নিও এড নিতে গিয়ে আপলোড থিম এই অপশন থেকে আমরা করতে পারি। আরেকটা হচ্ছে আমাদের সি প্যানেলের ফাইল ম্যানেজার, সেখান থেকে পাবলিক আন্ডারস্কোর HTML, সেখান থেকে যেই ফোল্ডারে অর্থাৎ সাব ফোল্ডার যদি হয় সাবডোমেন, তাহলে যেই ফোল্ডারে রাখতে চান সেই ফোল্ডারে যাওয়ার পর সেখান থেকে আপনাকে যেতে হবে WP কন্টেন্ট, তারপর সেখান থেকে থিমস। এই থিমসে যাওয়ার পর এই আপলোড অপশন থেকে, তো চলুন আমরা প্রথমে ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা দেখি যে আমাদের কি কি থিম এখানে আপলোড করা আছে বা কি কি প্লাগইন আছে। এখান থেকে আমরা প্লাগইনে যাই, প্লাগইন এর আমরা দেখলাম এখানে দুটা প্লাগইন রয়েছে, এগুলো অ্যাক্টিভ করা নেই আর আমাদের প্রয়োজনও নেই। দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করে বাল্ক অ্যাকশন থেকে এগুলোকে ডিলিট করে দিচ্ছি। দুটো প্লাগইন আমাদের ডিলিট হয়ে গেছে। এরপর আমাদের ছিল থিম, অ্যাপিয়ারেন্স থেকে আমরা যাব থিম, তো আমরা সি প্যানেল থেকেই আপলোড দেব থিমটা, অথবা এখান থেকেও দিতে পারি। তো প্রথমে ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা দেখি এখানে কি কি রয়েছে। যেমন আমাদের এই যে এই অংশটা আমাদের এগুলো দরকার নেই, আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, নো নিড। তারপরে আমাদের হচ্ছে যে কুইক ড্রাফট, এটাকে আমরা মিনিমাইজ করে রাখি। অপশন থেকে এখানে আমরা কি কি রাখবো, অ্যাট এ গ্ল্যান্স রয়েছে, অ্যাক্টিভিটি, কুইক ড্রাফট, ওয়ার্ডপ্রেস ইভেন্ট অ্যান্ড নিউজ, এগুলো ইচ্ছা করলে রাখতে পারি, না রাখলে কোনো সমস্যা নেই। ইচ্ছা করলে এগুলো আমরা এগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। ব্যাস, এখানে এখন কিছু নেই, ড্যাশবোর্ডটা একেবারে খালি। আমাদের থিম গুলো রয়েছে, তো আমরা এখান থেকে আপলোড দিই। আমরা যাচ্ছি থিমে, থিমে যাওয়ার পরে অ্যাড নিউ, তারপরে এখান থেকে যাবো আপলোড, এখানে চুজ ফাইল, একটা জিপ ফাইল আমাদের চুজ করতে হবে। তো আমাদের সেটা কোথায় আছে লোকেশনটা আমাদের আগে দেখাতে হবে কোথায় আছে। সেখানে আমরা যাব, সেখান থেকে আমরা যে থিম নিউজ পেপার থিম, তারপরে যে থিম ফোল্ডার বা আপনাদের যেখানে থাকে, মোট কথা নিউজ পেপার ডট জিপ একটা ফোল্ডার থাকবে, অর্থাৎ জিপ ফাইল থাকবে, সেই জিপ ফাইলটাকে আমরা আপলোড করে দেব। তারপর এখানে ইনস্টল দিতে হবে, তো ইনস্টল দেওয়া হচ্ছে। এর মধ্যে বলে রাখি ক্রেডিট যে যিনি আমাকে এই থিমটি দিয়েছেন তিনি হচ্ছেন কোডম্যান বিডির প্রতিষ্ঠাতা এবং মেন্টর মিনহাজুল আসিফ ভাই। আমাদের থিম ইনস্টলিং থিম ফ্রম আপলোডেড ফাইল, এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটাকে অ্যাক্টিভেট করব। মনে রাখতে হবে সবসময় ইনস্টল করার পরে প্লাগইন হোক আর থিম হোক অ্যাক্টিভ করতে হবে। ওকে ফাইন, আমাদের থিম অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমরা এখন এই থিমটা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে দেখব যে ওয়েবসাইটটার লুক। আমরা এখন সাইটটা ভিজিট করি। আমাদের যে নিউজ পেপার সাইটটা রয়েছে, ওয়েবসাইট, সেটা হচ্ছে এরকম, এখন এরকম দেখাচ্ছে, কারণ এখানে আমরা কোনো কিছু আপলোড করি নাই এবং ডেমো আপলোড করি নাই।
আমরা নিউজপেপার থিমটা ওপেন করলাম, মেইন থিমটা। এখান থেকে দেখুন অল থিম, মাল্টিপারপাস ম্যাগাজিন বা ব্লগ রয়েছে। যেমন ব্লগে ক্লিক করার পরে ব্লগের জন্য যেগুলো প্রয়োজন, যেমন জার্নাল, ক্যাফে, লাইফস্টাইল, কফি, ফিটনেস, যে জাতীয় ব্লগ যেটা আপনি চাচ্ছেন রিলেটেড সেটা কাছাকাছি ওটা বাছাই করতে পারেন। তারপর অথবা ম্যাগাজিনের জন্য যদি চান তাহলে যেমন ডিফল্ট, ব্লগ ভার্সন, ফার্স্ট নিউজ, এভাবে আপনি বাছাই করতে পারেন। যেমন আমরা এটাকে ক্লিক করি যে ফার্স্ট নিউজটা দেখি। ক্লিক করার পর দেখেন ফার্স্ট নিউজটা এরকম একটা ডিফল্ট লুক এখানে রয়েছে। ফার্স্ট নিউজ এর জন্য এটা একটা নিউজ পেপার থিমের জন্য খুবই সুন্দর নিউজ সাইট হিসেবে এটাকে ব্যবহার করতে পারে। আবার অল থেকে গিয়েও বাকি সবগুলো একসাথে দেখে নিতে পারেন। দেখার পরে যেটা ভালো লাগে সেটা আপনি ডেমো আপলোড দেবেন। তবে আমরা আবার আগের জায়গায় চলে যাচ্ছি, আমরা ওগুলো কেটে দিই। আমরা এই যে ডেমো আপলোড, তবে সবচেয়ে বেটার হচ্ছে আপনি ডিফল্ট ডেমোটা আপলোড দিতে পারেন, ডিফল্ট ডেমোটা ইনস্টল করতে পারেন, সবচেয়ে সুবিধা হয়। তো এখানে ইনস্টল দেওয়ার আগে এই এই ট্যাবটা ওপেন করে নেবেন। এটা বাই ডিফল্ট ইনক্লুড কন্টেন্ট থাকে, কন্টেন্ট আপনি কন্টেন্ট ছাড়াও এটাকে ইনস্টল দিতে পারেন, তবে সবচেয়ে সুবিধা হচ্ছে কন্টেন্ট ছাড়া এটাকে ইনস্টল দেওয়া। তো যেহেতু আমরা প্রথমবার করছি, আমরা এটাকে কন্টেন্ট সহ ইনস্টল করব বোঝার জন্য। তবে আপনি যখন ভালোভাবে শিখে ফেলবেন তবে অবশ্যই কন্টেন্ট ছাড়াই এটাকে ইনস্টল করবেন, তারপর কন্টেন্ট দিয়ে আপনি ডেভেলপ করবেন। তো আমি এখন ডিফল্ট ডেমোটাকে ইনস্টল করে নিচ্ছি, ইয়েস দিচ্ছি। দেখুন ডেমো ইনস্টল হয়ে গেছে। এরপর আমরা আমাদের সাইটটা রিফ্রেশ করি, দেখি কেমন দেখাচ্ছে। হুবহু নিউজ পেপার সাইটটা এখানে একেবারে কমপ্লিটলি সব কন্টেন্ট সহ সব চলে এসেছে। তা আমরা প্রথমে এখানে একটু দেখে নিই যেখানে কি কি আসলে রয়েছে এই সাইটটার মধ্যে। শুরুতে এটা হচ্ছে আমার এডিটিং প্যানেলটা। এখানে একটি টপ বার রয়েছে, টপ বারে কিছু মেনু রয়েছে। তারপর এখানে সোশ্যাল মিডিয়া আইকন রয়েছে, এটা হচ্ছে লোগো, আর এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, এটা হচ্ছে মেইন মেনু বা মেগা মেনু। এটা খুবই জনপ্রিয় হয়েছে এই কারণে আমার মনে হয়, এর এর যে কম্পোজার রয়েছে টিডি কম্পোজার বা ট্যাগ ডিপ কম্পোজার এটা, এবং এই মেগা মেনুর কারণে। এই দেখুন এখানে ফ্যাশন ট্যাবে বা কার্সর নেওয়ার সাথে সাথে এখানে কতগুলো ইমেজ এবং অর্থাৎ আর্টিকেল দেখা যাচ্ছে। এরপর সেটা আবার ক্লাসিফিকেশন, যেমন নিউ লুকে রাখার পর নিউ লুক চলে আসছে, স্ট্রিট ফ্যাশন, স্টাইল হাঙ্গার হান্টার বহুবই চলে আসছে। এবার গ্যাজেটে ঠিক একইভাবে মেনু আসছে, লাইফস্টাইল একইভাবে আসছে, এবং তার সাব ক্যাটাগরি গুলো এখানে এসছে, ভিডিও, আর এটার অনেকগুলো হোম পেজ রয়েছে। যে হোম পেজটা আপনি প্রয়োজন মনে করেন সেটাকে এখানে নিয়ে আসতে পারেন, যেমন নিউজ ম্যাগ বা নিউজ পেপার বা লেস ইমেজ টেক। আমরা যদি নিউজ পেপার এই হোম পেজটা চাই তাহলে এখানে এই হোম পেজটাই চলে আসবে। এটা আরেক ধরনের লুক এখানে আছে। তবে অবশ্যই মনে রাখতে হবে হোম পেজ আমরা যখন এটা ডেভেলপ করব, একটা সাইট বানাবো, তখন অবশ্যই অনেকগুলো হোম পেজ আমাদের থাকবে না, শুধু একটা হোম পেজ আমাদের থাকবে এবং এই ট্যাবটাও আমাদের থাকবে না। তো আমাদের ওয়েবসাইটে আমরা কি পারপাসে ব্যবহার করব সেটার উপর ডিপেন্ড করে এখানে এই যে মেনুগুলো আসবে, সাব মেনুগুলো আসবে। এখানে তারা ডিফল্ট ভাবে দিয়ে দিয়েছে। তো এটা আমরা অন্যান্য ওয়েবসাইটে আমরা যে হোম বাটনটা থাকে বা লিঙ্কটা থাকে সেটা এখানে হচ্ছে আসলে নিউজ।
আমরা ডিফল্ট ভাবে এই ব্লক হোম পেজটাকে দেখব। অর্থাৎ ব্লক পেজটাকে হোম পেজ হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। তারপরে রয়েছে ব্যবহার করা যায় নিউজ মেক, এটাকে দিয়ে দেখি কেমন আসছে। সবগুলো প্রায় কাছাকাছি, কিছুটা সামান্য ডিফারেন্স রাখা হয়েছে মাত্র। তারপরে আমরা এখন নিচের দিকে যদি আসি, যে এখানে আছে ফ্যাশন উইক, ফ্যাশন উইক নিয়ে এই যে অংশটা, অর্থাৎ এই রোটা, এই রোর মধ্যে এদিকে আছে অ্যাডভার্টাইজমেন্ট। এখানে এটাকে একটা বড় আর্টিকেল, বড় ইমেজ একটা আর্টিকেল, আর ছোট ছোট চারটা, এখানে আছে দুটা বড়, নিচে আবার তিনটা তিনটা ছোট। এগুলো হচ্ছে উইজেট এরিয়া, উইজেট এরিয়া। তারপর এখানে আছে একটা বড়, নিচের যে তিনটা ছোট, এখানে পাশাপাশি তিনটা বড়, এখানে রয়েছে 2, 4, 6, 8, 10টা নিচে নিচে। এরপরে এখানে পরের পেজে যাওয়ার জন্য যে রয়েছে, এরপরে ফুটারে এখানে এডিটর স্পিক রয়েছে, পপুলার পোস্ট, ক্যাটাগরিগুলো এখানে দেওয়া আছে, আবার এখানে কিভাবে অ্যাবাউট আস, লোগো, এবং এখানে রয়েছে সোশ্যাল মিডিয়া আইকন। তো চলুন আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে ফেরত যাই। ড্যাশবোর্ডে গিয়ে আমরা দেখি যে এখানে কি কি প্লাগ ইন ইনস্টল করা অলরেডি আছে। যেমন এখানে এই থিমের সবচেয়ে শক্তিশালী যে অংশ বিষয়টা, সেটা হচ্ছে ট্যাগ ডিপ কম্পোজার বা টিডি কম্পোজার, এটা অলরেডি দেওয়া আছে। তারপরে সোশ্যাল কাউন্টার একটা প্লাগ ইন, এটা দেওয়া আছে। এরপরে আপনি চাইলে রেভলিউশন স্লাইডারটা ইনস্টল করে নিতে পারেন। সেটা কোথা থেকে করবেন? এই প্লাগ ইনে যাওয়ার পরে, প্লাগ ইনে যাওয়ার পরে অ্যাড নিউ করবেন। অ্যাড নিউ থেকে যেই ফোল্ডারে নিউজপেপার থিমটা দেওয়া আছে, ওখানে কিন্তু রেভলিউশন স্লাইডার একটা জিপ ফাইল দেওয়া আছে, সেটাকে এখানে আপনি আপলোড করে নিতে পারেন। আমাদের যদি প্রয়োজন হয় আমরা সেটা করে দেখাবো, আপাতত ওদিকে যাচ্ছে না। এরপরে থিম প্যানেল, যে সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে থিম প্যানেল। এখানে অনেক কাস্টমাইজ করার জন্য অনেক শক্তিশালী, অনেক সুন্দর থিমগুলো দেওয়া আছে। যেমন আমরা এটা হোম পেজে আমাদের এখানে আছি, এরপর আমরা থিম প্যানেলে যাই। যেমন এখানে হেডার স্টাইলটা কিভাবে হবে, এখানে 12টা হেডার স্টাইল দেওয়া আছে। এটা হচ্ছে এরকম যে লোগো থাকবে এখানে বিজ্ঞাপন এরিয়া, তারপর নিচে মেনু, এটা হচ্ছে উপরে মেনু। আমি একটা করে দেখাই, একটা দিয়ে দেখাই, সেভ সেটিং দিচ্ছি। আমাদের মেনুটা এখন কোথায় আছে, নিচে, তারপরে লোগো, বিজ্ঞাপন এরিয়া। এখন আমি রিপ্রেস দিচ্ছি, রিপ্রেস দেওয়ার পর দেখেন মেনুটা উপরে চলে গেছে, তারপর লোগো আর বিজ্ঞাপন এরিয়াটা এখানে রয়েছে। তো আমরা সাধারণত এইভাবে চাইবো না, সবচেয়ে সুন্দর হচ্ছে এটাই। আপনি ইচ্ছা করলে, আপনি যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। এরপর আসেন ফুটারে, ফুটারে স্টাইলটা কিভাবে হবে সেটা এখানে দেওয়া আছে। যে কোনো স্টাইল আপনি চুজ করতে পারেন, এখন বর্তমানে এটা দেওয়া আছে, এটা এটা যে কোনোটাই চুজ করে নিতে পারেন এখান থেকে দিয়ে। এরপরে ফুটারে যাওয়ার পরে এখানে দেখেন ফুটারে ইনস্টাগ্রাম সেটিং, আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল এখানে দিতে পারেন। ফুটার ইনফো কন্টেন্ট গুলা, ফুটারে কি কি থাকবে, ফুটারে একটা লোগো থাকবে, তারপর রেটিনা লোগো দিতে পারেন, লোগোর অ্যাট্রিবিউট, এগুলো এখান থেকে সবগুলো সেটিং করে দেওয়া যায়। তারপরে কন্ট্যাক্ট, ইমেল, তো আমরা এখানে করতে পারি। ফুটার লোগোটা যেটা আছে সেটা ডিলিট করে দিলাম, সে আপলোডে যাচ্ছি। আপলোড থেকে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল থেকে আমার একটি লোগো আছে, লোগো ts.png, এই লোগোটা আপলোড করব। তার আগে টাইটেল আমি কিন্তু এটা লিখবো না, তাই টাইটেল লিখবো থিম শেপার বিডি লোগো।
একই টাকে আমি অল ট্যাগ দিয়ে দেব থিম সুপার পিডি লোগো ইনসার্ট হয়ে গেল রেটিনা লোগোটা হবে এই লোগোটা ডাবল সাইজ তো যেহেতু আমার ডাবল সাইজ করা নেই আমি এটাই দিচ্ছি এটাকে দিয়ে দিলাম সেম জিনিসটাকে আপলোড করে দিলাম ফুটার টেক্সট অর্থাৎ ফুটারে আপনার কি লেখা থাকবে অর্থাৎ এখানে অ্যাবাউটের মতো একটা জিনিস লেখা থাকবে সেটা হচ্ছে যে কোনো কিছু একটা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি দিয়ে দিতে পারি ইনফো ইনফো ডট থিম শেপার বিডি ডট কম সোশ্যাল আইকন দেখাবে কিনা সেটা আর হচ্ছে আচ্ছা আপাতত এতটুকু সেটিং আমি সেভ দিচ্ছি সেভ দিয়ে দেখি সেটা কেমন পোর্টালটা কেমন দেখাচ্ছে ফুটার আমি যে লোগো দিলাম আর একটু যে লেখা দিয়েছি সেটা এখানে চলে আসছে কন্ট্যাক্ট ইমেলটা এখানে চলে আসছে তো এখন চলুন আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা এখানে ইমেজ দেওয়া আছে এই ইমেজটাকে আমরা রিমুভ করে দিচ্ছি এখানে আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করি এখান থেকে একটা করছি অথবা আপলোড দেওয়া যায় অল টেক্সট গুলা এগুলো সবসময় দিয়ে নেবেন তাহলে গুগল গুগলে যখন কেউ থিম লিখে সার্চ করবে অথবা আপনার ডোমেইন নেমটা লিখে সার্চ করবে সেই ছবিটা আপনার ওয়েবসাইটটা পাবে অথবা এই ছবিটা যদি গুগলে সার্চ রেজাল্টে আসে কেউ যদি এখানে ক্লিক করে তাহলে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে তো এটা আমরা আপলোড করলাম আর ইমেজটা কেমন হবে রিপিট হবে কিনা আমরা লিখবো যে নো রিপিট আর সাইজটা কভার থাকবে কারণ পুরাটা জুড়ে থাকবে পজিশন থাকবে সেন্টারে আর ব্যাকগ্রাউন্ড অপাসিটিটা আমরা 0.1 না দিয়ে 0.5 দিয়ে দেখি আচ্ছা এরপরে সেটিং তারপরে রিফ্রেশ করে দেখি কি পরিবর্তন হলো এই ছবিটা চলে এসছে আর ওপাসিটিটা একটু বাড়িয়ে দিতে হবে তাহলে আমাদের উপরে লেখাগুলো সুন্দর দেখাবে ওপাসিটি আমরা 0.8 দিলাম যাই হোক এরপরে সাব ফুটার ফুটার একটা ফুটার রয়েছে সেটা হচ্ছে যে কোনটা দেখুন একবারে নিচে যে নিউজ পেপার ওয়ার্ডপ্রেস থিম বাই টেক ডিপ তো আপনার ওয়েবসাইটে তো সেটা থাকলে হবে না তো আমরা এখানে কি লিখবো ব্লক বাই থিম শেপার বিডি এটা দিয়ে দিলাম ফুটার স্টাইল এটা থাকবে সাপোর্ট এটা শো করবে কিনা শো না করলে আপনি এখানে করে দিবেন শো করলে শো করবে আর এখানে হচ্ছে যে আরেকটা মেনু আছে সেটা আমি পরে দেখাচ্ছি এখানে দেখুন এখানে একটা মেনু রয়েছে যে ডিসক্লেইমার প্রাইভেসি এটা মেনু রয়েছে সেটা বাই ডিফল্ট এসছে আপনি এখানে নো মেনু এটাও দেওয়া যায় আমরা এটা নো মেনু দিয়ে দিলাম তারপর এটাকে সেভ দিয়ে দিচ্ছি তারপর রিফ্রেশ এখন আমরা রিফ্রেশ দেওয়ার পর সে দেখতে পাচ্ছি যে ব্লগ বাই থিম শেপার বিডি এটা চলে আসছে আর এই মেনুটা চলে গেছে তবে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা ভালো না হয়
এই লেখাগুলো খুবই সুন্দর লাগছে না। তো চলুন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আমরা অন্য একটি ইমেজ দিয়েছি, এখন মোটামুটি ভালো লাগছে। এটা শুধু দেখানোর জন্য, তাই এখানে আর খুব বেশি সময় ব্যয় করতে চাচ্ছি না। চলুন এখন ডেমো ইনস্টল করার পরে আমরা আবার ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে পরে আসলে প্রধান কাজ হবে একটা প্লাগইন ইনস্টল দেওয়া, কারণ আমরা যে থিমটা ব্যবহার করছি সেটা কিন্তু আমাদের লাইসেন্স নেই, আমরা এটা নাল করে ব্যবহার করছি। কাজে যদি কোনো কারণে সেটা আপলোড নিবেই, আপলোড বলতে সেটা আপডেট নেয়, তাহলে কিন্তু আমাদের এই পুরো ওয়েবসাইটটা ক্র্যাশ করবে, কারণ আমরা এটা লাইসেন্স ছাড়া ব্যবহার করছি। সেটা বন্ধ করার জন্য আমাদের একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে, সেটার নাম হচ্ছে ইজি আপডেট ম্যানেজার। তো এখানে এখান থেকে আমরা নেব, ইজি আপডেট একটু লিখলেই চলে আসবে, ইজি আপডেট ম্যানেজার এটাকে ইনস্টল করব। ইনস্টল হয়ে গেছে, এবার অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার পর এখান থেকেও যেতে পারি, আর এখান থেকে আমরা এই যে হ্যাঁ এই যে এখানে আমাদের ইজি আপডেট ম্যানেজার এখানে কনফিগার করব এটাকে। এখন এখান থেকে দেখুন আপডেট বন্ধ করার অপশন রয়েছে, আমরা যদি অল আপডেট বন্ধ করি তাহলে কিন্তু সমস্যা রয়েছে, কারণ আমাদের ওয়ার্ডপ্রেস অথবা ওয়ার্ডপ্রেস রিলেটেড কিছু প্লাগইন অথবা ফ্রি কিছু প্লাগইন রয়েছে, সেগুলো আপডেট দিতে হবে। এখন প্লাগইন গুলো আমরা ইচ্ছে করলে একটা একটা করে আপডেট বন্ধ করতে পারি, যেমন ট্যাগডিপ কম্পোজার, এটা আপডেট দেওয়ার দরকার নাই। প্লাগইনটা ট্যাগডিপ সোশ্যাল কাউন্টার, এটাও আপডেট দেওয়ার দরকার নাই। তারপর যাবো আমরা থিমে, থিম তো আমরা আপডেট দেবই না। এই যে এখানে আছে নিউজ পেপার থিম, এটাকে আমরা ব্লক দিয়ে দিলাম। এছাড়া যে থিম গুলো রয়েছে এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ফ্রি থিম, এগুলো আপডেট দিলে কিছুই যায় আসে না। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাই, আবার ড্যাশবোর্ড আমরা চলে যাই। এখন এই ওয়েবসাইটে ভিজিট করার পর দেখেন এখানে কি দেখাচ্ছে, টাইটেলে হোম পেজ, নিউজ ম্যাপ, মাই ব্লগ, এরকম কিছু দেখাচ্ছে। তো আমাদের এটাকে চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে যেতে হবে এই যে কাস্টমাইজ, একটা আলাদা ট্যাবে কাস্টমাইজটা আমি ওপেন করলাম। এই কাস্টমাইজ আসার পরে এখান থেকে যে সাইট আইডেন্টিটি, এখানে আসার পরে সাইটের টাইটেল হচ্ছে মাই ব্লগ, এটা আমরা প্রথমে দিয়েছিলাম যখন আমরা এটা ইনস্টল করি, তখন জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটাকে আমরা লিখব মাই ব্লগ সাইট, এক্স ওয়াই জেড দিতে পারি, তারপর পাবলিশ। এরপর এখানে যেমন আমরা দেখুন এই যে এখানে একটা আইকন দেখা যাচ্ছে, এখানে একটা আইকন দেখা যাচ্ছে, কিন্তু এখানে কোনো আইকন নাই, কারণ এখান থেকে আমরা কোনো আইকন সিলেক্ট করি নি। 512×512 সাইজের একটা ইমেজ সিলেক্ট করলে সেটা এখানে আইকন হিসেবে দেখাবে। তারপর যাচ্ছি যে মেনু, মেনুতে আমরা এখন কিছু করি নাই, আমরা ওখানে যাব না। উইজেট, হোম পেজ, সেটিং, আর কিছু আমাদের এখানে দরকার নেই। তারপর আবার ড্যাশবোর্ডে এসে আমরা এখান থেকে দুই একটা অপশন আমরা এক এক গ্ল্যান্স এটা রাখি, এখানে এক এক গ্ল্যান্স দেখাচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে অ্যাক্টিভিটি, এখানে অ্যাক্টিভিটি গুলো দেখাচ্ছে, এটা আমার দরকার নাই।
quick job new editor এগুলো দরকার নেই ওকে এবার আমরা এখানে ফ্যাশন ক্যাটাগরির নিউ লুক 2015 এটা ভিজিট করে দেখি এখানে ইমেজ দেওয়া নেই আসছে মাস্টার ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ইমেজ দেওয়া আছে তারপর এখানে ওই ক্যাটাগরির মধ্যে যতগুলো পোস্ট আছে সবগুলো দেখাচ্ছে তারপর চলুন একটা কাজ করে আসি আমাদের এই যে ড্যাশবোর্ড থেকে সেটিং সেটিং থেকে পারমালিংক অর্থাৎ আমরা যে পোস্টগুলো করব সেটার ইউআরএলটা কেমন হবে সেটা হচ্ছে এই পারমালিংক যেমন themesheverb.com ব্লগ তারপরে ইয়ার মান্থ ডেট তারপরে পোস্টের নাম এরকম তো আমরা চাইব না আমরা চাইব যে পোস্ট নেম সরাসরি পোস্ট নেম যেমন এখানে এখানে এই নিউ লুক এখানে যেভাবে আছে যেমন ক্যাটাগরি ফ্যাশন নিউ লুক 2015 ঠিক একইভাবে আমরা চাইবো সেজন্য আমরা এই যে পোস্ট নেমটা এখানে চেঞ্জ করে দেব আরেকটা জিনিস এখান থেকে রিডিং থেকে চেঞ্জ করতে সেটা এখন আমি করব না আমি পরে দেখাচ্ছি তোমার রিডিং এ যাওয়ার পরে আমাদের যে এটাকে আমরা স্ট্যাটিক পেজ হিসেবে দেখাবো আমাদের যে হোম পেজটা সেটা হোম পেজ হিসেবে কাকে দেখাবে সেটা এখানে কিন্তু রয়েছে আর পোস্ট পেজটা কাকে দেখাবে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমরা যে পোস্ট করব এই বিষয়টা একটু ভালো করে মনে রাখা উচিত অনেক ডেভেলপার বলেন যে বিশেষ করে নিউজ পেপার থিমের ক্ষেত্রে হোম পেজ হিসেবে তারা ব্লগ পেজটাকে দেখান হোম পেজ হিসেবে কারণ হিসেবে বলেন যে আমাদের যে পোস্টগুলো আসবে সেগুলো হোম পেজে আসবে আসলে বিষয়টা কিন্তু তা নয় নিউজ পেপার থিমের ক্ষেত্রে আমার পোস্ট পেজগুলো সব ব্লগ পেজে যাবে এখন আমরা কিন্তু কোনো পেজ ক্রিয়েট করি নাই ব্লগ পেজে যাবে আর হোম পেজে ঠিক ব্লগ পেজ থেকে ক্যাটাগরি ওয়াইজ আমি যে যে আর্টিকেলগুলো বা যে ভিডিওগুলো দেখাতে চাইবো সেগুলো অটোমেটিক্যালি হোম পেজে চলে আসবে কাজে আমাদের আলাদা করে আমাদের যে হোম পেজকে ব্লগ পেজ বানাতে হবে না এটা এখন দেখাচ্ছি না কারণ আমরা কিছু ক্যাটাগরি ক্রিয়েট করব তারপরে আমরা যাব ওকে দেখি চলুন আমরা কিছু ক্যাটাগরি ক্রিয়েট করি তো আমি এখানে কিছু ক্যাটাগরি আমি সিলেক্ট করে রেখেছি যে ক্যাটাগরি হিসেবে আমি ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়ার্ডপ্রেস ডিজিটাল মার্কেটিং এগুলোকে আমি রাখতে চাচ্ছি তো চলুন প্রথমে আমরা কিছু পেজ ক্রিয়েট করি পেজ যাচ্ছে অ্যাড নিউ প্রথমে আমরা কিছু পেজ ক্রিয়েট করব পেজ যেমন প্রথম পেজটার নাম দিচ্ছি আমি হোম পেজ যদিও আমরা এখানে হোম পেজ ব্যবহার করব না হোম পেজ তো এটাকে আমি পাবলিশ দিলাম তারপর আরেকটা করি ওয়েব ডেভেলপমেন্ট পাবলিশ তারপর আবার অ্যাড নিউ ওয়ার্ডপ্রেস পাবলিশ অ্যাড নিউ ডিজিটাল মার্কেটিং পাবলিশ
add new, tutorial, add new downloads, publish, তারপর get করব blog about এবং content, add new blog. এবার চলুন আমরা ড্যাশবোর্ড থেকে মেনু ক্রিয়েট করি. ড্যাশবোর্ড থেকে যাব অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে মেনু. মেনুতে যাওয়ার পর আমরা একটা নতুন মেনু ক্রিয়েট করব. Create a new menu. Main একটা নাম দিচ্ছি. Main menu. Create menu. এখন এই main menu তে কি কি থাকবে? সেগুলো এখান থেকে select করব. আমরা যে রিসেন্টলি যেগুলো ক্রিয়েট করেছি, কন্টেন্ট, অ্যাবাউট আস, ব্লগ, ডাউনলোডস, টিউটোরিয়াল, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ডপ্রেস, ওয়েব ডেভেলপমেন্ট, হোম, অ্যাড টু মেনু. এই যে আমার মেনু ক্রিয়েট হয়ে গেছে, তো প্রথমে আমাদের থাকবে হোম. এটাকে আমরা একবারে ড্রাগ করে উপর নিয়ে গেলাম. তারপর ওয়েব ডেভেলপমেন্ট, তারপর ডিজিটাল মার্কেটিং, তার আগে ওয়ার্ডপ্রেস, টিউটোরিয়াল, ডাউনলোডস, ব্লগ, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট. এখন এই মেনুটা কোথায় দেখাবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে. এর হচ্ছে হেডার মেনু, মেন মেন মেনু হিসেবে দেখাবে. আমরা সেভ চেঞ্জ দিচ্ছি. তারপর ব্লগটা আমরা এখন দেখি. আমরা যে মেনুগুলো দিয়েছি সেগুলো এখানে চলে আসছে. হোম, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ডিজিটাল মার্কেটিং, টিউটোরিয়াল, ডাউনলোডস, ব্লগ, অ্যাবাউট আস, কন্টেন্ট, সবগুলো এখানে চলে এসেছে. কিন্তু এখানে আর মেগা মেনুটা দেখাচ্ছে না, কারণ আমরা ওই মেনুটা আমরা অলরেডি বাদ দিয়ে দিয়েছি এবং আমাদের মেনুটা আমরা এখানে নিয়ে এসেছি. এখন যদি আমি আমাদের ওয়েব ডেভেলপমেন্টে ক্লিক করি, দেখি কি হচ্ছে. ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে কিছুই নেই, কারণ আমরা এখনো কোনো পোস্ট দেই নাই. হোমে যাই, কিছুই দেখাবে না, কারণ আমরা এখনো কোনো পোস্ট দেই নাই. ব্লগে যাই, কিছুই দেখাবে না, আমরা এখনো কোনো পোস্ট দেই নাই.
তো এখন পোস্ট দেওয়ার আগে আমরা ড্যাশবোর্ড থেকে থিম প্যানেলে যাই। আবার আমাদের যে হেডার অংশে কিছু পরিবর্তন আছে সেগুলো আমরা করে নিই। তো চলুন, পোস্ট ক্রিয়েট করার আগে আমরা আবার নিউজ পেপার থেকে হেডার অপশনে গেলাম। আমাদের মেইন হেডার স্টাইল তো আমরা আগে ঠিক করেছি, সেটা কোথায় দেখাবে সেটা ঠিক করেছি। এখন আমরা টপ বার দেখাবে কিনা, অর্থাৎ আমাদের যে উপরে যে এই যে একটা বার দেখা যাচ্ছে সেটা দেখাবে কিনা, আমার মনে হয় সেটা দেখানো যায়। আর এই টপ বারে একটা মেনু সেট করা যায়, আমরা পরবর্তী সেই মেনুটা আমরা ক্রিয়েট করে সেট করব, আপাতত এটাই থাকবে। আর সোশ্যাল আইকন দেখাবে কিনা, হ্যাঁ দেখাবে। সাইন ইন অপশন আমাদের প্রয়োজন নাই, আমরা সাইন ইন করাবো না। ডেট দেখাতে পারে, তারপরে ওয়েদার দরকার নাই, ওয়েদার অপশনটা আমরা বন্ধ করে দিলাম। সেভ সেটিং দিচ্ছি। এরপরে এখন আমরা দেখি এটা কেমন দেখাচ্ছে। সুন্দর, এখানে সোশ্যাল আইকন গুলো রয়েছে। তারপর আমরা হচ্ছে মেইন মেনু, মেইন মেনুটা আমরা এই যে মেনু সিলেক্ট করেছি, মেইন মেনুটা এখানে দেখাচ্ছে। মেইন মেনুতে সোশ্যাল আইকন আমরা দেখাবো না, লোগো এবং ফেভ আইকনের মধ্যে আমরা এখানে যে লোগোটা আছে সেটা ফেলে দিচ্ছি। আমাদের লোগোটা আমরা আপলোড দেব, অলরেডি লোগোটা এখানে আছে, ইনসার্ট দিয়ে দিচ্ছি। তারপরে রেটিনা লোগো আমাদের নেই, ফেভ আইকন হিসেবে আমি ওইটাই দিয়ে দিচ্ছি যেটা উপরে দেখাবে। তারপরে টেক্সট লোগো দরকার নেই। আচ্ছা, এবার আমরা সেভ করে দিলাম এবং ব্লকটা আমরা রিফ্রেশ করি, এখানে লোগোটা চলে এসেছে। তারপরে লোগো ফর মোবাইল এটা আমরা রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে আমাদেরটা আমরা দেখা দিচ্ছি। মোবাইলের জন্য সেম লোগো দেখাবে, রিটার্ন লোগো প্রয়োজন নেই। হেডার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজ দিব না, এটা এখানে দেখাচ্ছে, আমরা ইমেজ দেব না। চেঞ্জ যা হওয়া হয়েছে। তারপর ফুটার আমরা করেছি, অ্যাড আমরা এখন করব না, টেমপ্লেট সেটিং এ যাই। এখানে সাইড বার এগুলো আমরা যখন কাজ করবো তখন আমরা করবো। ক্যাটাগরিজ ক্যাটাগরির জন্য টেমপ্লেট কিরকম দেখাবে, এখানে অনেকগুলো স্টাইল রয়েছে, আটটা স্টাইল রয়েছে, ডিফল্টটাই থাকলো। তারপরে ক্যাটাগরি টপ পোস্ট স্টাইলটা কেমন দেখাবে, ডিফল্টটাই রাখলাম আপাতত। চলুন আমরা এখন কিছু ক্যাটাগরি ক্রিয়েট করি, সরি কিছু পোস্ট ক্রিয়েট করি। আমরা এখন এই অল পোস্টে যাই, দেখি আমাদের এখানে কি কি পোস্ট আছে। থিমে যে ডিফল পোস্ট গুলো আছে এগুলো সবগুলো এখানে আছে। তো আমরা নতুন অ্যাড ক্রিয়েট করব, নতুন পোস্ট দেব, পরবর্তীতে আমরা এই পোস্ট গুলো সবগুলো এডিট করে ফেলবো। নতুন পোস্টের মধ্যে এখন আমরা কিছু কন্টেন্ট চুরি করব, যেমন ইন্ট্রোডিউসিং সিম্পল, এটাকে আমরা একটা পোস্টের টাইটেল হিসেবে দিয়ে দিলাম। তারপরে সেম জিনিসটাকে এখানে দিয়ে দিলাম, এটাকে হেডার টু এটা দেওয়াই আছে। তারপরে এখান থেকে কিছু কন্টেন্ট নিয়ে নিই, কিছু কন্টেন্ট নিয়ে নিলাম। আর এটাকে এখানে যে একটা আছে এটা হচ্ছে এটা থ্রি হিসেবে দিতে পারি, এটাকে
হেডার 3 হিসেবে আছে। তারপর মাঝখানে ইচ্ছা করলে একটা ইমেজ দেওয়া যেতে পারে, অ্যাড মিডিয়াতে যাব, কয়েকটা ইমেজ আপলোড দিয়ে দিই। ইমেজটা আপলোড করে দিচ্ছি, ইনসার্ট করলাম। ইমেজ ইনসার্ট করার সময় এখানে ইমেজটা কিভাবে দেখাবে, কোন পাশে দেখাবে, এই পাশে দেখাবে, কোন পাশে দেখাবে, সবগুলো এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়। তো সিম এখান থেকে কিছু পোস্ট কপি করছি, টেক্সট কিছু কপি করছি, কপি করে সেটা নিচে দিয়ে দিচ্ছে একটু বড় করার জন্য, অডিও যাতে একটু বড় হয়। আচ্ছা, এখন এখানে একটা লিংক রয়েছে, সেই লিংকটা আমরা তুলে দেব, যেটা কপি পোস্ট। এখানে আমরা আমাদের ওয়েবসাইট থেকে কোনো লিংক দিয়ে দেবো, বা আপাতত এটাই থাক। এটাকে এখন পাবলিশ করার আগে এটা কোন ক্যাটাগরিতে যাবে সেটা এখান থেকে আমরা ঠিক করে দেবো। এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট হবে, আর ক্যাটাগরি যেগুলো সিলেক্ট করছি সেগুলো এখানে নেই, ক্যাটাগরি তৈরি করবো এখন। এটা হবে ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরি, একটা ক্যাটাগরি আমি ক্রিয়েট করি ওয়ার্ডপ্রেস। তো এটা ওয়েব ডেভেলপমেন্টের অধীনে যাবে, অর্থাৎ এটা একটা সাব ক্যাটাগরি। এটাকেও ক্যাটাগরি হিসেবে রাখতেছি। তারপর একটা ক্যাটাগরি ক্রিয়েট করি, সাব ক্যাটাগরি বানাবো এটাকে, সেটা হচ্ছে যে এখানে আমি দেখে নিই কি কি আছে। এটাকে প্লাগইন ডেভেলপমেন্টের মধ্যে রাখি বা থিম ডেভেলপমেন্ট, আর এটার প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস। তারপর এখান থেকে একটা ফিচার্ড ইমেজ আমরা সেট করে দেব। ফিচার্ড ইমেজটা কি হবে, এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করে দিচ্ছি। টাইটেল তারপরে এই পোস্টটা কিভাবে দেখাবে, সেটা কি ডিফল্ট দেখাবে এইরকম দেখাবে সাইড বার সহ, সেটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়। তো আপাতত আমি এটা সিলেক্ট করছি, আর এটা কোন ক্যাটাগরিতে যাবে, প্রাইমারি ক্যাটাগরিটা কি হবে, আমাদের ক্যাটাগরি এখন আসলে আমরা এটা পরে সিলেক্ট করব। এখন এটাকে পাবলিশ করে দেই। একটা পোস্ট ক্রিয়েট করি,
টেমপ্লেট দিয়ে দিন। মিস্টার দিয়ে দিলাম, তারপরে এখান থেকে আমরা এখন যাবো এটাকে ক্যাটাগরি ক্যাটাগরাইজ করার জন্য। ধরে নিচ্ছি এটা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে যাবে, তো এটা এটা ক্রিয়েট করতে হবে, যেহেতু এখন আমরা ক্রিয়েট করি নাই। এটা মেইন ক্যাটাগরি, সেজন্য এটা আর প্যারেন্ট ক্যাটাগরি থাকবে না। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আরেকটা আমরা ক্যাটাগরি ক্রিয়েট করবো, সেটা হচ্ছে যে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিংটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ক্যাটাগরির অধীনে যাবে। তারপর আমরা একটা ফিচার্ড ইমেজ দেব, এখান থেকে এটাই দিয়ে দিলাম। আরো নতুন ক্যাটাগরি আমরা ক্রিয়েট করি, একটা পোস্ট অ্যাড নিউ। পোস্টের টাইটেল ভিতরে সেম টাইটেল দিলাম, আর এখান থেকে কন্টেন্ট নিয়ে নেব যতগুলো নেওয়া যায়, এ পর্যন্ত নিলাম। কন্টেন্ট দিয়ে দিলাম, এখানে মাঝে মাঝে কয়েকটা ইমেজ দেবো, এখানে একটা ইমেজ দিতে পারি, অ্যাড মিডিয়া। এটাকে ইনসার্ট করলাম, এটা এপাশেই থাকবে এরকম। তারপরে এখানে একটা ইমেজ দিই, এখানে ইমেজটা দিচ্ছি, এটা কোথায় থাকবে, এটা এই পাশে থাকবে। আরেকটা ইমেজ দিই, ইমেজটা মাঝখানে রেখে আসছি। ইমেজটা কত বড় হবে বা ক্যাপশন কি হবে, অল্টার টেক্সট কি হবে, মডেল ইমেজ কিনা, এটার সাইজটাকে আমরা একটু বড় করে দিই। ওকে, তারপর একটা ফিচার্ড ইমেজ, এটাকে আমরা কোন ক্যাটাগরিতে দেবো। আমি ইচ্ছা করেই একটা কি অনেকগুলো ক্যাটাগরিতে ফেলতেছি, যাতে অনেকগুলো পোস্ট আমাকে লিখতে না হয়। আপনারা নিশ্চয়ই এরকম করবেন না, এখান থেকে ট্যাগ করে দেওয়া যায়। পাবলিশ,
অনেকগুলো পোস্ট দিয়ে দিয়েছি। তো এখন আমরা আমাদের ব্লগটা দেখি কেমন দেখাবে। আমরা সাইটটাকে ভিজিট করার পরে আমরা যা লিখেছি বা পোস্ট দিয়েছি সেগুলোর কোনোটাই এখানে দেখাচ্ছে না, এর কারণ কি? আচ্ছা ব্লগে গিয়ে দেখি দেখাচ্ছে কিনা, ব্লগে দেখাচ্ছে না, হোমে দেখাচ্ছে কিনা, হোমে দেখাচ্ছে না, এর কারণ কি? এই কারণ হচ্ছে এখানে আমরা যে সেটিং থেকে রিডিং এ গিয়ে আমরা বলে দিই নাই যে পোস্ট গুলা কোথায় দেখাবে। তো আমরা যে পোস্ট পেজ হিসেবে আমরা এই ব্লগ পেজটাকে দেখাইলাম, আর হোম পেজ হিসেবে নিউজ আছে বিধায় হোম পেজে এই সবগুলা পুরনো পোস্ট গুলা দেখাচ্ছে। এটা যদি আমরা যদি হোম করে দিই তাহলে সেটা দেখাবে না। এখন আমরা রিফ্রেশ দিই, হোম পেজে কিছু নেই, ব্লগে যাই। ব্লগে যাওয়ার পরে আমরা যে পোস্ট গুলো করেছি সেই পোস্ট গুলো একটার পর একটা এখানে দেখাচ্ছে, কারণ আমরা পোস্ট পেজ হিসেবে ব্লগ পেজটাকে আমরা দেখিয়ে দিয়েছি। আমরা মেনুটা একটু একটু চেঞ্জ করলে ভালো হয়, যেটা আমাদের এখানে পুরোপুরি একবারে প্রান্ত থেকে উপ্রান্ত পর্যন্ত হয়ে গেছে। তো আমরা এখান থেকে গিয়ে অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে যাই, মেনুতে গিয়ে আমি চাচ্ছি ওয়ার্ডপ্রেসটাকে ওয়েব ডেভেলপমেন্টের সাব মেনু করে দিলাম। আর ডাউনলোডসটাকে টিউটোরিয়াল ডাউনলোডটাকে টিউটোরিয়ালের প্যারেন্ট করে দিলাম, তাহলে আমাদের এখন একটু কম দেখাবে, অর্থাৎ পুরো একবারে হিজিবিজি হয়ে যাবে না, মোটামুটি ফ্রেশ দেখাবে। এখন আমরা রিফ্রেশ করি, মোটামুটি মেনুটা এখন একবারে কিছুটা কম রয়েছে, এখানে সার্চ আইকনটা রয়েছে। তো এখন আমাদের হোম পেজে তো কিছুই দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমরা হোম পেজ এখন আমরা সেটিং করিনি, অর্থাৎ ডেভেলপ করিনি। হোম পেজটা আমরা যখন ডেভেলপ করব তখন ব্লগ থেকে অটোমেটিকলি আমাদের পোস্টগুলো হোম পেজে দেখাবে। তো ব্লগ পেজে আমরা আরো কয়েকটা পোস্ট করে নিই সুবিধার জন্য, অ্যাড পোস্ট। এই কন্টেন্ট গুলো রাখি, আমরা শুধু ছবিটা চেঞ্জ করে দেবো। তো এখানে ফেসবুক আর চেঞ্জিং এটা রাখলাম, এটাকে দিলাম আমাদের টাইটেল হিসেবে, এখানে সেম জিনিসটাকে টাইটেল হিসেবে দিলাম। এইখানে দুই একটা ইমেজ দেওয়া যাক, ইমেজ আমরা এবার আপলোড করে দেব।
আবার এই ইমেজটাকে আমরা নিয়ে নিচ্ছি, ইমেজটা এখানে এইভাবে থাকবে। এইখানে চারটে ইমেজ দেব, এটা থাকবে এই পাশে, আর ফিচার্ড ইমেজ এখানে ডিফল্টটাই রাখলাম। এখন এটা ক্যাটাগরি হিসেবে সেট করে দিচ্ছি, ডিজিটাল ফেসবুক। এখন আমরা ব্লগটা ভিজিট করি যে এটা এসেছে কিনা। চলে এসেছে, তো আজকে পর্যন্ত থাকলো। আমরা আগামী পর্বে আমাদের হোম পেজ ডেভেলপমেন্ট শুরু করবো একবারে স্ক্রেচ থেকে খুব সহজে। আমাদের মেইন কাজগুলো প্রায় হয়ে গেছে, পরবর্তীতে আমরা শুধুমাত্র থিম গুলো, বিভিন্ন ক্যাটাগরি এবং যেগুলো রয়েছে সেগুলোকে আমরা কাস্টমাইজ করব। তো এই পর্বটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি ভুলভ্রান্তি গুলো অ্যাভয়েড করে যাবেন এবং যেগুলো ভালো সেগুলো গ্রহণ করবেন। পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।